कृषक बीमा बहिराज्य आटके थाका राज्यवासी के उद्धार लकडाउन शिथिलता एवं करोना परिस्थिति मॉनिटरिंग कमिटी इत्यादि इस्युते बेश किछु सिद्धांत ग्रहण करेछे राज्य मंत्रिसभा। सांबादिक सम्मेलने मंत्रिसभार सिद्धांतेर कथा तुले धरें शिक्षामंत्री रतनलाल नाथ। যারাই টাকা জমা দিক, যাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেবে ইনস্যুরেন্স কোম্পানি। এই ক্ষতিপূরণ দেখা গেল যারাই পাচ্ছে, যে কজনই পাচ্ছে, টোটাল যে প্রিমিয়ামের টাকা রাজ্য থেকে উঠে, টোটাল যে প্রিমিয়ামের টাকা রাজ্য থেকে উঠে তার থেকে বেশি ড্যামেজ দিতে হয়, ড্যামেজের টাকা দিতে হয়। তাহলে আমরা আমরা সরকার চিন্তা করলাম, তাহলে তো আমরা আমাদের রাজ্যের কৃষকদের স্বার্থে আমরা প্রায় সব কৃষককে আমরা বিমাটা আওতা আনব, তাহলে আমাদের কৃষকরা কোনো মতেই মার খাবে না। কিভাবে এটা? তাদের তো এত টাকা নেই, ক্ষুদ্র কৃষক। আমরা দুটো স্ল্যাব করলাম, একটা স্ল্যাব ফার্স্ট স্টেপ যাদের এক এক কর, যাদের এক একর মানে আড়াই কানি জমি আছে তাদের একটা স্টেপ, আর আড়াই কানির পর থেকে এক কানি থেকে আড়াই কানির মধ্যে এক একর মধ্যে যাদের জমি আছে তাদের আমরা একটা স্ল্যাব করব। এদের সংখ্যা কত আমি আগেই মনে রাখবেন, আগেই বলেছি যে 5,25,000 কৃষক সব মিলিয়ে এবং 4,42,000 লোক প্রান্তিক, এবং প্রান্তিক এবং ক্ষুদ্র মধ্যে আমরা ভাগ করলাম, যাদের জমির মালিক এক একর আড়াই কানের মধ্যে তাদের একটা ভাগ করলাম। এই সংখ্যা কত? 3,09,000 কৃষক কৃষক পরিবার, প্লাস আরেকটা হলো এক হেক্টর মানে 6.6 কানের মধ্যে যারা তাদের একটা চিহ্নিত করলাম, তাদের সংখ্যা কত? 1,33,000। এই যে এই দুটোরা মিলে দেখবেন 4,22,000 হয়ে গেল। এদের আমরা তার মানে বৃহৎ অংশের কৃষককে আমরা আমাদের স্কিমে ঢুকিয়ে দিলাম। এবং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা যেহেতু আমরা প্রদত্ত আছে, কিন্তু আমরা নিজেরা এটা সম্পূর্ণ রাজ্য সরকার স্কিম আমরা দিলাম, চিফ মিনিস্টার ফসল বীমা যোজনা, এটা স্টেট স্কিম, স্টেট স্কিমের এটা একদম। এবং এক বছরে আমরা দেখবেন যে আমরা তাহলে এক একর মানে যাদের এক একর পর্যন্ত মানে আড়াই কানি আছে, যদি কারো এক কানি থাকে, যারা এক কানি থাকে তারা কত টাকা প্রিমিয়াম দেবে? কারণ কৃষকদেরও আগ্রহ থাকতে হবে, সব সরকার দিয়ে দেবে, সরকার দিয়ে দেবে, সরকার দিয়ে দেবে, নট দ্যাট। আমার দুই টাকা হলো কৃষক জড়িত থাকুক এই রাজ্যের ডেভেলপমেন্টের মধ্যে, তাদের তাদের একটা অংশীদার থাকতে হবে। আমরা ঠিক করেছি যাদের একখানি জায়গা তারা দেবে 10 টাকা প্রিমিয়াম অনলি অনলি, এবং ইন্ডিয়ার কোথাও পাবেন না, ভারতবর্ষে কোথাও পাবেন না, যাদের একখানি সেই কৃষক দেবে অনলি 10 টাকা প্রিমিয়াম 3টা ফসলের জন্য, মানে আওসামান বড় 10 টাকা দেবে প্রতি কানিকে, যদি আড়াই কানি থাকে তাহলে 25 টাকা সর্বোচ্চ। এবার কিন্তু আসলে কত টাকা দিতে হবে প্রিমিয়াম? আসলে দিতে হবে আপনাকে টোটাল দিতে হবে, এবার ওরা 10 টাকা দেবে, আমরা দেবো কত? যে 10 টাকা দেবে তার জন্য দেবো আমরা 210.93 টাকা, রাজ্য সরকার দেবে 210.93 টাকা, আর কৃষক দেবে 10 টাকা। যদি 20 টাকা কৃষক দেয় দুই কানির জন্য তাহলে আমরা দেব 210×2 420 টাকা আমরা দেব, সে দেবে 20 টাকা। ক্লিয়ার? ক্লিয়ার? এবার ব্যুরো রিপোর্ট হালাপুর।